আজি সৃষ্টি হব লঘুচাপ, ষোহল তারিখে এক অবপাতরে পরিণত হব, নেইপারে বাত্যার রূপ, করিপারে ওড়িশাকু থরহর। স্কাইমেড পক্ষর সোমবার কুহাযাইছে যে নভেম্বর 14 বেলকু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিগকু গতি করে নভেম্বর 16 বেলকু কেন্দ্রীয় ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নভেম্বর 15 উপকূল আন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে বর্ষা আরম্ভ হয়ে পারে। এর প্রভাব তামিলনাড়ু আরম্ভ করে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত পূর্ব উপকূলে দেখা মিলব। তবে এর প্রভাবে রাজ্যের আজঠার পাগরে পরিবর্তন হয়ে পড়ে বলে কিন্তু পাণিপাগ বিভাগ। আন্তর্জাতীয় পাণিপাগ বিজ্ঞানী জাসন নিকোলস কিন্তু এই লঘুচাপ বাত্যার রূপ নেইপরে। আসন্তা 16 তারিখ বেলকু লঘুচাপ ক্ষেত্র ঘনীভূত হয়ে অবপাতর রূপ নেইপরে, যাহার প্রভাবে মঙ্গলবার ঠার রাজ্যের পাগরে পরিবর্তন হব। মঙ্গলবার দক্ষিণ উপকূল ওড়িশার কিছু জেলার হালুকার মধ্যম ধরনের বর্ষা হয়ে পড়ে। 16 তারিখ বড়িপারে বর্ষার পরিমাণ। বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়ার লঘুচাপ পরবর্তী সময়ের অবপাত ও পরে সামুদ্রিক ঝড় বা বাত্যার রূপ নেইপরে। ব্যুরো রিপোর্ট নিরপেক্ষ।